হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। গত পর্বে ত্রিকোণমিতির ইনভার্স ফাংশনগুলো কিভাবে ডিফারেনশিয়েট করতে হয় এবং তা মনে রাখার কৌশল শিখেছো এবং প্রবলেম সলভিং ভিডিওতে এই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করেছো। আজকের লেকচারে কম্পোজিট অথবা সংযোজিত ফাংশনের ক্ষেত্রে কিভাবে অন্তরীকরণ করতে হয় তা শিখব। তোমরা কি জানো কম্পোজিট ফাংশন কি? চলো এখন জেনে নেই। ধরো x ইকুয়ালস টু এফ অফ y এবং y ইকুয়ালস টু g অফ z। তাহলে এক্ষেত্রে y এর জায়গায় g অফ z বসিয়ে দিলেই x ইকুয়ালস টু f অফ g অফ z পাওয়া যায়।